সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আজ কোদলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামীণ সম্পদ কর্মীদের উদ্যোগে এলাকায় ডেঙ্গু সচেতনতা নিয়ে করা হল জীবাণুনাশক স্প্রে। এদিন এই গ্রামীণ সম্পদ কর্মীরা মোট তিনটি দলে বিভক্ত হয়ে মির্জাপুর মোড়াকাটা ও জলজলা গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন জলাশয় ও রাস্তার ধারে আগাছাসহ বেশ কিছু পরিত্যক্ত জায়গায় এই জীবাণুনাশক স্প্রে করলেন এবং আগামী দিনেও এই কর্মসূচি চলতে থাকবে বলেও জানালেন তারা। ব্লু হিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। করোনা ভাইরাসের মতো মহামারীর হাত থেকে রক্ষা পেতে এলাকার বিশুদ্ধকরণের জন্য গ্রামীণ সম্পদ কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ। কোদলপুর থেকে প্রতিনিধি আমির খানের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।